শাহজাহান ভাই আগে কেমন ছিল সেটা জানি না, কিন্তু ওনার জেলের মধ্যে যখন ছিল ওনার একটা পাওয়ার ছিল, ওনাকে জেলের যত মানুষ ছিল ওনাকে মানত, কারণ উনি হচ্ছে জেলের মেন, ঠিক আছে? উনি ফাঁসি দিতে, উনি আমাদের বাংলাদেশের নাম করা লোকজনদেরকে ফাঁসি দিয়েছে, ঠিক আছে? তো বঙ্গবন্ধুর চার খুনিকে সে ফাঁসি দিয়েছে, উনি অনেক জেলের মধ্যে নাম করা ছিল, এখন তো সে মারা গেছে, এখন উনি জেলেরই একজন মারা গেছে। তো ওনাকে দেখে অনেকে জেলে ভয় পেত, উনি যখন জেল থেকে বের হয়ে গেছিলো ওনার মানে মানে মন মানসিকতা সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, কারণ যেটা আমরা বুঝতে পারছি, কারণ ওনার জেলে থাকা ভিডিও, ওনার জেলে থাকা কার্যক্রম সব কিছু আমরা দেখেছি, ঠিক আছে? ওনাকে চেনার পর থেকে সব কিছু আমরা দেখেছিলাম। তো জেলে যখন ছিল ওনার একটা মানে মানে উনি তো হচ্ছে মানে সবার, উনি তো মেন গুরু। তো আমি যদি কোথায় যদি কাজ করি, আমি মেন গুরু থাকলে তাহলে আমার অবশ্যই একটা পাওয়ার থাকবে, আমার চেহারা তেজকাঠিটা অন্যরকম থাকবে, যে আমি এখানকার ক্যাডার। হ্যাঁ, তো ওনাকে যেন সবাই ভয় পায়, কিন্তু উনি মানুষ অনেক ভালো, আর ওনার সাথে আমরা কাজ করেছি। দেখুন ওনার সাথে আমার অনেক, মানে ওনার সাথে মিশার পরে কেমন লাগছে আসলে মানুষটাকে? আমি বলতেছি ওনার সাথে আমার অনেক ভিডিও আছে, কিন্তু ওনার সাথে কাজ করছি মাত্র 4 দিন। আমরা মানে আমাদের পেজের বয়স হয়ে গেছিল 1 মাস, 1 মাসের মধ্যে আমরা 2-3 দিনই মানে আমি ভাইরাল হয়ে গেছি, সবাই চিনতে, যেখানেই যাই সেখানে মনে হয় আরে এই মেয়েটা তো জল্লাদ সাধারণ সাথে কাজ করেছিল। কি ধরনের কাজ করছিল? খুব কাছাকাছি পাশাপাশি বসে আছেন আসলে, এগুলো কথা বাদ দেন, আমরা দেখি আমি মিডিয়াতে আসছি, আমার নিজের লাইফ নিয়ে জিজ্ঞাসা করবেন, এগুলো কেন বলতেছেন? আচ্ছা আচ্ছা, না আপনাকে কোনো খারাপ প্রস্তাব দিছে কিনা সেটা বলছি, আপনার কাছে আসলে কিরকম? এবং অনেকে দর্শকরা অনেকেই আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে দেখতো, অনেকে মনে করতো, যারা আমাকে এগুলো মনে করতো তারা পাগল থাকলো আসলে, তাদের কথা বলে কোনো লাভ মানে কি বলবো, তাদের কথা বলে তো আমার হবে না, কারণ মিডিয়ার প্রত্যেকটা লোকই আমার মানে আমাকে অনেকে খারাপ ভাবতেছে, কিন্তু মিডিয়ার যে প্রত্যেকটা লোকের সাথে আমার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে কেউই আমাকে খারাপ বলে না, একমাত্র যারা এর পাবলিক, যারা মিডিয়ার বাহিরে এমনি কি বলবো এমনি সামনে লোকজন, তারাই হচ্ছে আমাকে মানে খারাপ বলে, ঠিক আছে, বলে যে আমি জল্লাদ সাজানের গার্লফ্রেন্ড দ্বিতীয় স্ত্রী, কিন্তু আসলে এরা এটা বোঝে না যে আমাদের এগুলো কন্টেন্ট বানানোর জন্য, ঠিক আছে, আমরা ভাইরাল করার জন্য এগুলো করতেছি, এরা এটা বোঝে না। আচ্ছা আর একটা বিষয়, এখন কি উনি মারা গেছে দেখে কি আপনাকে অস্বীকার করছেন এই ধরনের কোনো কিছু? আপনার কাছে জানতে চাচ্ছি আমরা। না উনি মারা গেছে, উনি মারা যাওয়ার আগে কিন্তু আমার সাথে কথা বলছে, উনি মারা যাওয়ার আগে আপনি অস্বীকার করতেছেন আপনার বান্ধবী না, তারপরে বিয়ে হয়নি ওনার সাথে, এই ধরনের কিছু যে অনেকেই বলে আর কি, অনেকেই বলে আমার সাথে ওনার সাথে বিয়ে হতে যাবে কেন, উল্টা পাল্টা প্রশ্ন করলে আমারই অনেক সময় মাথা গরম হয়ে যায়। আচ্ছা যে ওনার শেষ দেখাটা আসলে কবে হয়েছিল? শেষ দেখা হয়েছিল আমরা যে লাস্ট দিন যে কাজ করেছি, আমাদের সাথে আরেকটা আপু জয়েন হয়েছিল, মানে এভাবে উনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো আর ওনার সাথে আরও অনেক মেয়েরা কাজ করতো, মানে আমাদের পেজের ইয়া তো অনেক ভালো, অল্প কয়েকদিনই ইয়া হয়ে গেছে। তো যাই হোক, ওনার দিনে লাস্ট দিন আমার সাথে দেখা হয়ে গেছিলো ওই কাজের মাধ্যমে, কাজ থেকে সবাই সবার মতো করে বাসায় ফিরছে, আমি বাসায় ফিরছি ওইভাবেই। আজকে এফডিসিতে কেন? আজকে এফডিসিতে কেন? আজকে আমি আমার একটা ডিরেক্টর ভাই জিনুর রহমান, ওনার সাথে আমার আজকে এফডিসিতে আসা হয়েছে, ঠিক আছে? কেউ সিনেমার নায়ক বানাচ্ছে এরকম? সিনেমার নায়িকা না, এরকম অনেকেই তো, আমি সবাই জানে যে আমি নাটক করছি, মিউজিক ভিডিও করছি। না যেহেতু এফডিসিতে আসছেন, সিনেমার কোনো অফার পেয়েছেন কিনা? না সিনেমার কোনো অফার পাইনি, আর এখন পর্যন্ত মোটামুটি বেশ কিছু লোকজন আমাকে চিনতে পেরেছে, সবাই আমার কাছেই আসছে। তো দুসরা থেকে সিনেমা করার ইচ্ছা আছে? হ্যাঁ সিনেমা করার ইচ্ছা আছে, আমাকে যদি বলে যে সিনেমার অফার দেবে তাহলে অবশ্যই আমি করব। সিনেমায় কাজ করতে হলে যদি কোনো আবার তারা কিছু চেয়ে বসে সেটা? দেখুন এগুলাই তো মিডিয়ার কাজ, যদি চেয়ে বসে কি করে, এগুলো আমি এগুলো কি বলবো, এমন কোনো প্রশ্ন করবেন না যেটা আমার। না না এটা হচ্ছে, নুসরাদের ক্ষেত্রে কি হবে সেটা বলছি, এই ধরনের আমাকে বলবেন না, আমি এই ধরনের কথা বলতে পারবো না। আপনার আরো কত কথা আছে, আমি মিডিয়াতে কেন এসেছি, আমার মিডিয়াতে ফোকাস কেন, কার জন্য কিসের জন্য এসেছি, আপনাদের কাছে কি কথার অভাব আছে? কেন এসেছেন? খালি জল্লাদ সাজান জল্লাদ সাজান এই কথা শুনলে আমার মন চায় ফোন ভেঙে ফেলতে। কেন এসেছেন মিডিয়া? কেন এসেছেন মিডিয়াতে? কেন এসেছি, কারণ আমি ছোটবেলা থেকে আসলে আমি মিডিয়াতে ফোকাস কেন, আমি সাকিব খান অপু বিশ্বাসকে দেখে আমি এতটা ফোকাস, কারণ ওদের
ঝুঁটি আমার কাছে অনেক ভালো লাগতো। যখন আমি ছোট ছিলাম ক্লাস থ্রিতে পড়ে পড়তাম, থ্রি পড়ে পড়তাম, তখন থেকেই তাদের সিনেমা দেখতাম আর তাদের সাথে মানে আমি ছোট মানে তখন আমি ক্লাস থ্রি পড়ে পড়ছিলাম এরকম, তো তখন তাদের সিনেমা দেখতাম, আমার কাছে খুবই ভালো লাগতো। হ্যাঁ, ওইখান থেকে মানে আমি ছোটবেলায় কি বলবো, আমি প্রাইভেট পড়তে যাইতাম, আমি প্রাইভেট পড়তাম না, আমি বান্ধবীদের বাসায় যাই, আমি সিনেমা দেখতাম লুকায় লুকায়, ঠিক আছে, এরকম ভালো লাগতো।